আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মার্সমেট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে আইএস এইটিনের সেটা দেখতে পাচ্ছেন যে যে ইভেন্ট চলতেছে সেগমেন্টটা এখন মিউট করা আমি একটু পরে খুলে দিব কারণ এখানে দেখবেন একটা ইনফরমেশন দিবে আই ওস মানে আইফোন সিক্সটিনের ব্যাপারে আইফোন সিক্সটিনে কি নতুন করে অ্যাড হতে যাচ্ছে সেটা ছোট্ট একটা লিক But we want peace of mind that they can't get into sensitive areas of our phone. So this year, we're giving you a new way to protect sensitive apps and the information inside them by letting you lock an app. When you choose to lock an app, if someone else tries to tap it, they will be required to authenticate using Face ID, Touch ID. Or your passcode. And information from inside the app won't appear and other if else tries to tap it, they will be required to authenticate using face ID, touch ID, or your passcode. And information from inside the app used to lock an app. If someone else tries to tap it, they will be required to authenticate using face ID, touch ID, or your passcode. And information. যেখানে আমরা সবাই জানি যে আইফোন সেভেনের পরে টাচ আইডি কিন্তু আর কোনো ডিভাইসে দেওয়া হয় নাই এবং টাচ আইডি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আইফোন সেভেন পর্যন্ত এক্সার বা এক্সেস ইলেভেন টুয়েলভ থার্টিন ইভেন ফোরটিন বা ফিফটিনও কিন্তু টাচ টাচ আইডি নেই তো আইএস এইটিনের কথা যদি বলি তাহলে এইটার লাস্ট রেকমেন্ডেড ডিভাইস খুব সম্ভবত আইফোন এক্সেস পর্যন্ত তার মানে এইটিনে কিন্তু আপনার এইটিন মানে আইএস এইটিন কিন্তু আইফোন সেভেনে কাজ করবে না সো টাচ আইডির কথা কিন্তু এখানে বলা হয়েছে তার মানে হচ্ছে যে আইফোন সিক্সটিনে খুব সম্ভবত টাচ আইডিটা আসতেছে যেটা বোঝাই যায় ওনার কথাবার্তায় হলে উনি টাচ আইডির কথাটা এখানে মেনশন করতেন না এখন এটা ভুলও হইতে পারে যে বাই মিস্টেকটি উনি হয়তো কথাটা বলে ফেলছেন অথবা আমরা খুব সম্ভবত আইফোন সিক্সটিনের যে ডিভাইসটা সেই ডিভাইসে আমরা অবশ্যই টাচ আইডিটা পাচ্ছি নতুন করে আবার পুরনো জিনিস হোয়াট এভার টাচ আইডিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা অনেকেই আসলে যখন রিমুভ করা হয়েছিল আইফোন এক্স থেকে তখন অনেকেই আসলে মানে এই বিষয়টা নিয়ে কথা বলছেন যে আসলে টাচ আইডিটা দরকার ছিল লকের সাথে সাথে সো বিষয়টা আবার ফিরে আসতেছে মানে টাচ এডিটা আবার ফিরে আসতেছে সো দেখা যাক কি হয় সামনে তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু মনে হয় আইফোন সিক্সটিন কীরকম হতে পারে কী কোন কী কোন বিষয়টা অ্যাড হইতে পারে কোনটা রিমুভ হইতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের চিন্তাভাবনা এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইজ থ্যাংক ইউ